আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কর্মী স্বল্পতার অভাবে একা সঠিক পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে উদয়পুর মহকুমা মাতারবাড়ি ব্লকের অন্তর্গত দক্ষিণ চন্দ্রপুর তহসিলে কর্মরত তহসিলদার অচিন্ত দাসের। দক্ষিণ চন্দ্রপুর তহসিলের মোট চারটি মৌজার প্রচুর জমি রয়েছে এবং সেই জায়গাতে তাই কাগজপত্র বিষয়ে বিভিন্ন কাজের দরুন লোকজনেরা অফিসে এসে প্রায় সময় অফিস বন্ধ থাকার দরুন হতাশ হয়ে এক প্রকার ঘুরে যেতে হচ্ছে। এ নিয়ে তহসিলদার অচিন্ত দাসের সাথে কথা বললে তিনি জানিয়েছেন, তিনি একার দ্বারা সমস্ত পরিষেবা দিয়ে আসছেন এবং সেটা সম্ভব হচ্ছে না তার প্রতি। অফিসে গ্রুপ ডি এবং পিওনের কাজ সম্পন্ন পুরোপুরিভাবে একাই তাকে করতে হচ্ছে এবং যেই বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই সমস্যায় রয়েছেন অচিন্তবাবু। কর্মী স্বল্পতার অভাবে একাই সঠিক পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে উদয়পুর মহকুমার মাতারবাড়ি ব্লকের অন্তর্গত দক্ষিণ চন্দ্রপুর তহসিলের কর্মরত তহসিলদার অচিন্ত দাসের। 15,332.97 একর জমি রয়েছে দক্ষিণ চন্দ্রপুর তহসিলের মোট চারটি মৌজার মধ্যে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাগজপত্র বিষয়ে বিভিন্ন কাজের জন্য লোকেরা এসে থাকেন এই তহসিলদার অফিসে, কিন্তু লোকজনরা অফিস এসে প্রায় সময় বন্ধ পায় যার জন্য তাদেরকে ফিরে যেতে হয় কাজ না করেই। এই নিয়ে তহসিলদার অচিন্ত দাস কিন্তু জানাচ্ছেন যে একাই সব কাজ যেহেতু করছেন তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, গ্রুপ ডি থেকে শুরু করে পিওনের কাজ সমস্তটাই তাকে করতে হচ্ছে যেটা সম্ভব হচ্ছে না তার প্রতি। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। প্রায় সময় দেখা যায় এই দক্ষিণ চন্দ্রপুর যে তহসিলটি রয়েছে তহসিলটি বন্ধ রাখছেন প্রায় সময় দেখা যায় এই দক্ষিণ চন্দ্রপুর যে তহসিলটি রয়েছে তহসিলটি বন্ধ রাখছেন আপনি, কি বিষয়ে বন্ধ রাখছেন মূলত? এখন দেখা যাচ্ছে আমি একাই, একা বলতে এখানে কি অন্য কোন কর্মচারী নেই? আমার তো বিভিন্ন কাজ থাকে ফিল্ডের কাজ থাকে, তো আমার তো সারাদিনের মধ্যে দৌড়াদৌড়ি পুরো ফিল্ডে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, একা তো সবকিছু করা যাবে। এই আর দরজাতে খোলা রেখে আমি যাব এভাবে পরিস্থিতি, কারণ কোন সময়ে এসে পাবলিক ডকুমেন্টস শুরু চাকরির অনেক, তাই আমি দরজা বন্ধ করেই যাই ফিল্ডে। তাই আমার কাছে অফিস কি আপনি একাই সামলাচ্ছেন? হ্যাঁ আমি একাই সামলাচ্ছি। কত হেক্টর জমি ধরে এই তহসিলটি রয়েছে? প্রায় আপনার 15,632.97 একর। আপনার অফিসে এখন মানে সঠিক পরিষেবা দিতে আর মানে কতজন স্টাফের দরকার পড়ে বা কোন কোন পোস্টের স্টাফের দরকার পড়ে? স্টাফ তো আমার প্রয়োজনীয় তো ডেলি গ্রুপ ডি তারপর পিওন ক্লার্কের স্টাফ আর একজন পছন্দার যদি দেখা যায়। বর্তমানে যেহেতু এই স্টাফগুলো নেই, গ্রুপ ডি বা পিওন নেই, তো এই কাজগুলো আপনি কিভাবে সামলাচ্ছেন? আমার তো খুব মানে সামলাতে অনেক কষ্ট হচ্ছে, আমি তো প্রায় 7টার সময় সকালে আছি, প্রায় 8-9টা পর্যন্ত অফিসে কাজ করি এবং এখানে কোনো ভালো কারেন্টও চলে যায় আপনার, তারপরে এখানে দুশো কোনো ফাইলপত্র রাখা বা কোনো কিছু দূরক্ষণ থেকে কোনো কিছু দেওয়া হয়, বিভিন্ন সমস্যা চলছে এবং আমি রেকুয়েশনও দিয়েছি। আপনারা শুনলেন তহসিলদার
অচিন্ত দাস কি বলেছেন এই ব্যাপারে এবং তহসিলদার অফিসে তিনি একাই সব কাজ সামলাচ্ছেন এবং সেটা কোনোভাবেই এই তিনি করতে পারছেন না গ্রুপ ডি থেকে শুরু করে পিয়ন কেউই নেই তার অফিসে যার জেরে অনেক সমস্যা পোহাতে হচ্ছে তাদের একই রকমভাবে যারা সাধারণ মানুষরা রয়েছেন সেখানে পরিষেবা পাওয়ার জন্য যাচ্ছেন তার অফিসে গিয়ে অনেকদিনই দেখতে পাচ্ছেন যে অফিস বন্ধ রয়েছে যার জেরে পরিষেবা তারা কোনোভাবেই নিতে পারছেন না এবং খালি হাতেই তাদেরকে ফিরতে হচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই কিন্তু সমস্যায় রয়েছেন সেখানকার স্থানীয় সাধারণ আগামী দিনে প্রশাসন এ ব্যাপারে কি করে সেটাই লক্ষণীয় বিষয় এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার।